কুষ্টিয়া দুই আসনে জাসদ সভাপতি হাসানুল হক, ইনু কুষ্টিয়া তিন আসনে আওয়ামী লীগের যুগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মতো হেভিওয়েট প্রার্থী। বাকি দুটিতেও আছেন ডাকসুর সাবেক ভিপি আকা ম সরোয়ার জাহান বাদশাহ এবং যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। কুষ্টিয়ার চারটি আসনের এসব হেভিওয়েট প্রার্থীর তিনজনই এবারে নির্বাচনে পড়ছেন শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে। এদের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন দুই সাবেক এমপি ও এক উপজেলা চেয়ারম্যান। জাদুজামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এবার কুষ্টিয়ার কোনো আসনেই বদল করা হয়নি নৌকার মাঝি, তবে মাঝি হতে আগ্রহীদের অনেকেই এদের বিপরীতে দাঁড়িয়ে পড়ছেন স্বতন্ত্র হিসাবে। কুষ্টিয়া এক আসনে সরোয়ার জাহান বাদশার বিরুদ্ধে সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, দুই আসনে হাসানুল হক ইনুর বিপক্ষে মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরিফিন, ও চার আসনে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে সাবেক এমপি আব্দুর রৌফ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। ইনু সাহেবও পেতে পারে, উনি অত্যন্ত বড় নেতা, ওনার প্রতি সম্মান রেখে বলতেছি, উনিও পেতে পারে, আমিও পেতে পারি, তারই লক্ষ্যে আমার প্রস্তুতি। কুমারখালী খোকসার অন্ততপক্ষে 25-30 হাজার কি 50 হাজার টেলিফোন আসছে আমার কাছে যে তোমাকে আসতে হবে, তোমাকে ভোট করতে হবে। আর মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া তিন আসন থেকে মনোনয়ন তুলেছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। তবে এসব নিয়ে বিচলিত নয় বলছেন বর্তমান সংসদ সদস্য নৌকার মাঝিরা, তারা ভরসা করছেন ভোটারদের উপর। আমি যদি আপনাদের দৌলতপুরের সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে দৌলতপুরবাসীর যেসব স্বপ্নের কাজগুলো আছে, অসমাপ্ত কাজ, সেগুলো আমরা সমাপ্ত করতে পারবো। যদি মনে করেন যে আমার সে ভালো কোনো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, সেটাও তারা করতে পারেন, এটা তাদের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার। অথবা আমি মনে করি যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, ভোটাররা তার পছন্দের প্রার্থীকে বেছে নিক। প্রার্থী যতই হোক ভালো নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস চারটি আসনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ার চারটি আসনে 11টি দলের 44 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান তিনি। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।